নজর রাখব পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন সঞ্জীব খান্না, এমনটাই ইতিমধ্যে শোনা যাচ্ছে। এবং পাশাপাশি সঞ্জীব খান্নার নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং সরকারি অনুমোদন যদি পায় তাহলে সঞ্জীব খান্নাই হবে 51তম প্রধান বিচারপতি। কি রয়েছে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্চন শুকুল। অঞ্চন বাবু, যে নাম আমরা পাচ্ছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না, এবং তিনি কি 51তম প্রধান বিচারপতি হতে চলেছেন আগামী দিনে? দেখো, আগামী 10ই ডিসেম্বর প্রধান বিচারপতি পদে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে। আর পরের মেয়াদে নিয়মে যায় অবসরের আগে প্রধান বিচারপতি নিয়োগের উত্তরসূরির নাম সুপারিশ করে কেন্দ্র সরকার, সেই প্রস্তাবের সম্মতি দেয়। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না বলে একটা আমরা খবর সূত্রে পেয়েছি। নিয়ম মেনে অবসরের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় নিজের উত্তরসূরির নাম কেন্দ্রকে সুপারিশ করে, আর সেই সুপারিশ অনুযায়ী তাৎপর্যপূর্ণ ভাবে প্রধান বিচারপতি হিসেবে কাজ করবেন সঞ্জীব খান্না। এর আগে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাননি তিনি। আগামী 10ই নভেম্বর প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হচ্ছে, তারপরে সিনিয়র মোস্ট বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন। আর তিনি যদি দায়িত্ব নেন, দেশের 51তম প্রধান বিচারপতি হচ্ছেন তিনি। তবে এই পদে নিয়োগ মাসে 6 উপলব্ধি থাকবেন, অর্থাৎ সমাপ্তি থাকতে পারবেন, কারণ 2025 সালে 13ই মে কারোর অবসর নেওয়ার কথা। সুপ্রিম কোর্টের কলেজিয়ালি নিয়ম অনুযায়ী অবসরের আগে প্রধান বিচারপতি নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন, সেই মতন সংঘর্ষ করেছেন। আর কেন্দ্র সরকার সেই প্রস্তাবের যে সম্মতি দিয়েছে এবং নিজের সুপারিশ কেন্দ্রের কাছে পাঠিয়ে দেশের বিচারপতি চন্দ্রচূড় আমাদের রাজ্য পাচ্ছে 4 দশকেরও বেশি সময় আইনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। 1983 সালে দিল্লি সাধারণ কোর্টে আইনজীবী হিসেবে প্রথম ব্যক্তি শুরু করেন তিনি। আর 2005 সালে তিনি দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। 1 বছর পরে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে মনোনীত হন তিনি। আর 2019 সালের 18ই ফেব্রুয়ারি বিচারপতি খান্নাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। ঘটনার চক্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তাদের অভিজ্ঞতা ছিল না। ফলে এই প্রথম প্রধান বিচারপতি হিসাবে কাজ করবেন বিচারপতি খান্না। আর গত 5 বছরে সুপ্রিম কোর্টে বেশ কিছু তাৎপর্যপূর্ণ রায় পেয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল বিচার প্রকল্পের সম্মতি, এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সংবিধানের 370 দ্বারা বাতিলের বৈধতাকে স্বীকৃতি দেওয়া, এবং ইলেকট্রাল বন্ড বাতিলের মামলা তিনি কিন্তু করেছেন। এই জন্য খান্নাকে প্রধান বিচারপতি কিন্তু এবার প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দেখতে চান চন্দ্রচূড়। একদমই, তো সেই জায়গায় দাঁড়িয়ে 4 দশক ধরে তিনি আইনি পেশাগত সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু প্রধান বিচারপতি হিসেবে তো তিনি ছিলেন না। সেই জায়গায় চন্দ্রচূড়ের বদলে তার জায়গাটা বা তিনি জায়গা নিতে চলেছেন, সেই জায়গায় কতটা সামলে উঠতে পারবেন কি মনে হচ্ছে? যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সেই নিয়ম অনুযায়ী তার নাম থাকে কেন্দ্র সরকার, সেই জন্য কিন্তু কেন্দ্র সরকার এই ব্যাপারে সীমা দিচ্ছে। তবে এটাও একটা ব্যাপার, তিনি কিন্তু মেয়াদ কিংবা বেশি দিন থাকছে না, সেই জন্য তিনি যদি অল্প কিছু মাসে মাত্র 6 মাসের দ্বারা যদি তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবে, সেক্ষেত্রে
একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে। বিস্তারিত বিষয় তুলে ধরল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল, এবং কে হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচার পরবর্তী বিচারপতি সেই নিয়ে এতদিন ধরে জল্পনা ছিল, কিন্তু অবশেষে তা স্পষ্টীকরণ হলো। কেন আনুষ্ঠানিকভাবে ডিওয়াই চন্দ্রচূড় ঘোষণা করে দিয়েছে সঞ্জীব খান্নার নাম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।